হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেজা স্যার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা দেশের বাহিরে যেতে চাচ্ছেন বা দেশের বাহিরে আছেন, তারা কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত বা কোন ধরনের অ্যাকাউন্ট খুললে সে বেনিফিটেড হবেন। কারণ দেশের বাইরে আপনি যখন যাবেন বা যারা দেশের বাইরে আছেন, দুজনের উদ্দেশ্যেই বলছি, আসলে ওরা অনেক কষ্ট করে টাকা পাঠান দেশে। হ্যাঁ, ওরা আসলে অনেক অনেক স্ট্রাগল করেন। আমার দেশের মানুষগুলো আসলে দেশের বাইরে গিয়ে যে ওরা খুব ভালো থাকেন, ভালো পড়েন, ভালো খান, বিষয়টা এরকম না। তারা অনেক কষ্ট করে আসলে এই দেশের মানুষের জন্যে টাকা পাঠান, উপার্জন করেন, ফ্যামিলির জন্য টাকা পাঠান, দেশের উন্নয়ন করেন। সো তারা দেশের বাইরে যাওয়ার আগেই মূলত একটা অ্যাকাউন্ট খোলা উচিত, বা দেশের বাইরে যাওয়ার পর তারা কোন ধরনের অ্যাকাউন্টে টাকা পাঠানো উচিত, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। কারণ আমার দেশে আসলে অনেক হুন্ডি ব্যবসা হয়। হ্যাঁ, অবৈধভাবে অনেকেই টাকা পাঠানোর পর অনেকভাবে প্রতারিত হয়, যেটা আসলেই কাম্য নয়। এত কষ্টের টাকা আপনি কিছু লাভের জন্য, হ্যাঁ আপনি কিছু হয়তো লাভ পাবেন অবৈধভাবে টাকাটা পাঠালে, বাট এই অবৈধ কিছু লাভের জন্য আপনি যে রিস্ক নিয়ে টাকাটা পাঠান, এটা একদমই ঠিক না। এতে করে বাংলাদেশ সরকার কিন্তু লসের সম্মুখীন হয়। আমি যদিও বলছি যে বাংলাদেশ সরকার লসের সম্মুখীন হয়, আসলে কিন্তু বাংলাদেশ সরকার লসের সম্মুখীন হয় না, সম্মুখীন হই আমরা সাধারণ জনগণ। আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি। আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের বৈদেশিক রেমিটেন্স কমে যাচ্ছে, এতে করে আমাদের সার্বিকভাবে আমার যে দেশজ পণ্য বা দেশের বাইরে থেকে যে পণ্য আনি, সব কিছুর উপরে একটা পরোক্ষ প্রভাব পড়ে, প্রত্যক্ষ প্রভাব পড়ে, যেটা আমি আসলে এই মুহূর্তে এই টপিক্সে কথা বলতে চাচ্ছি না। হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আমি যখন এই বিষয়টা কথা বলবো, আপনি ফিল করতে পারবেন আসলে হুন্ডি করে টাকা আনলে আপনি কীভাবে আপনার নিজের দেশের ক্ষতি করছেন, আপনি আমার ক্ষতি করছেন, আপনার নিজের পরিবারের ক্ষতি করছেন। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে আমরা কথা বলছি আপনি দেশের বাইরে গেলে কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন বা কোন অ্যাকাউন্ট খুলে টাকা নিয়ে আসা উচিত। প্রথম কথা হচ্ছে আপনি একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ যেটাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট। হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট মনে রাখবেন, সঞ্চয়ী অ্যাকাউন্ট। হ্যাঁ, যে অ্যাকাউন্টে আপনি চাইলে লেনদেন করতে পারবেন। এখনও অনেকে হয়তো সঞ্চয় বললে বিষয়টা নাও বুঝতে পারেন। হ্যাঁ, অনেক সঞ্চয়পত্র বা FDR এগুলো সবই কিন্তু সঞ্চয়ী অ্যাকাউন্ট। তারপরেও ট্রানজিশনাল সঞ্চয়ী অ্যাকাউন্ট বললে হয়তো বিষয়টা একটু ক্লিয়ার হয়। আমি যেহেতু একজন ব্যাংক কর্মকর্তা, আমি বিষয়টা আশা করি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারবো। যে সকল সঞ্চয়ী অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে পারবেন, ওই ধরনের সঞ্চয়ী অ্যাকাউন্ট, অর্থাৎ এখন টাকা জমা দিবেন, চাইলে একটু পরে উঠাতে পারবেন, এই ধরনের সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলবেন। অনেকে আসলে বুঝে না, কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট খুলে ফেলে। অনেকে অ্যাসেন্ডি অ্যাকাউন্ট বলে, বা শর্ট নোটিস ডিপোজিট, বা স্পেশাল নোটিস ডিপোজিট, বা হাবিজাবি, এখন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নামে নানান রকমের অ্যাকাউন্ট আছে। কোনো দরকার নাই ভাই, আপনি একটা সহজ সুন্দর একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলবেন। আপনি অ্যাকাউন্ট হোল্ডার হবেন, বা আপনার পরিবারে যে আপনার নমিনেটেড পার্সন, তাকে দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খোলাবেন, যেখানে আপনি টাকা পাঠাবেন। টাকা পাঠানোর 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা হিট করবে, এবং বৈধভাবে টাকা পাঠালে আপনি সরকারের বর্তমান সময়ে যে ঘোষিত 2.5% প্রণোদনা, আমি এখন ভিডিওটা করছি 2023 সালে এসে, হয়তো কেউ ভিডিওটা আরও পরে দেখতে পারেন, তখন হয়তো সরকারের প্রণোদনা নাও থাকতে পারে, তখন আবার আমাকে গালিগালাজ করে না। বর্তমান সময়ে সরকার ঘোষিত যে 2.5% প্রণোদনা আছে, সেই প্রণোদনা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা পাঠান, সাথে আরও 2,500 টাকা অতিরিক্ত সরকারি বোনাস আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এই বৈধভাবে টাকা পাঠালে আপনার পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। আমি আশা করি আপনি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি চেষ্টা করবেন যে বিদেশে যাওয়ার আগেই একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার। আপনি এটা করবেন না যে বিকাশের মাধ্যমে হোক, নগদের মাধ্যমে হোক, রকেটের মাধ্যমে হোক, অনেক এজেন্ট আছে, ব্যাংকের মাধ্যমে হোক, অনেক বাংলাদেশে এজেন্ট আছে যারা আসলে হুন্ডি ব্যবসা করে থাকে। হ্যাঁ, আপনি টাকা দিয়ে দিবেন ওনাকে, ওনার একজন নমিনেটেড পার্সন বাংলাদেশে আছে, যিনি কিনা আপনার টাকাটা আপনার ফ্যামিলিকে পৌঁছে দেবে। এইটা কি একটা হুন্ডি? আপনি ওই দেশের টাকাটা কিন্তু এই দেশে আসলো না, উনি এই দেশের টাকা দিয়ে আপনার যে টাকাটা প্রাপ্য সেটা মিটিয়ে দিলেন। এগুলো আসলে অনেক খুব মানে একটা কমপ্লেক্স বিষয়, এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দেশের বাইরে যেতে হলে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ,
যে অ্যাকাউন্টে আপনি দেশের বাইরে থেকে টাকা পাঠাতে পারবেন। আপনি অ্যাকাউন্টটা কিছুদিন আগেই খুলে নেবেন এবং অ্যাকাউন্টটা খোলার পর আপনার একটা চেক বই দিবে, সেই চেক বইয়ের একটা পাতা প্রয়োজনের সাথে ঘরে নিয়ে যাবেন বা স্ক্রিনশট বা ছবি তুলে নিয়ে যাবেন, কারণ আপনার টাকা পাঠাতে প্রয়োজন হবে 13 ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমি বলে দিচ্ছি কী কী লাগবে। আপনার 13 ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই নাম, যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের সম্পূর্ণ সঠিকভাবে নামটা, এবং আপনার ব্যাংকের রাউটিং নাম্বার। হ্যাঁ, ব্যাংকের রাউটিং নাম্বার থাকে, রাউটিং নাম্বার এবং ব্যাংকের সুইফট কোড, যেগুলো হচ্ছে আইডেন্টিফিকেশান করে একটা নির্দিষ্ট ব্যাংকে। সো আপনি এই তথ্যগুলো নিয়ে যখন যাবেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। সো আজান দিচ্ছে এবং পাশে পাখিও কিচিরমিচির করছে, বাতাস বচ্ছে। আজকে আর কথা বলছি না, ভালো থাকবেন, সাথে থাকবেন। যে কোনো তথ্য যদি জানার প্রয়োজন হয় ব্যাংক রিলেটেড বা আদার যে কোনো ইনফরমেশান, আপনি চাইলে আমার ভিডিও নিচে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।